শান্তিনিকেতন বিশ্বভারতী। বিশ্বকবির এই অমর সৃষ্টিকে বিশ্ব ঐতিহ্যের সম্মান দিয়েছে ইউনেস্কো। তারই শ্বেতফলকে ফের লেগেছে বিতর্কের কালি আর রাজনীতির রং। বাঙালির প্রাণের কবি, বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুরেরই নাম নেই এই ফলকে। আছেন কেবল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। শুধু রাজ্যে নয়, দেশের বিভিন্ন স্তর থেকে মানুষ প্রতিবাদ করেছেন রাজনৈতিকভাবে, এবং যারা বিশ্বভারতীর সঙ্গে যুক্ত বা যারা রবীন্দ্রনাথকে ভালোবাসেন প্রত্যেকেই কিন্তু এর চূড়ান্ত বিরোধিতা করেছেন। তাদের বক্তব্য রবীন্দ্রনাথকে মুছে ফেলা হচ্ছে শান্তিনিকেতন থেকে। যারা এখন পরিচালনা করছেন তারা চান যে রবীন্দ্রনাথকে এখান থেকে উচ্ছাদ করে অন্য কোনো কাউকে বসাবে। আমার বক্তব্য হচ্ছে এটা অত্যন্ত কুরীতির পরিচয়, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, আর সেই প্রতিষ্ঠানের প্রাণপুরুষের নামই নেই ফলকে। স্বাভাবিকভাবেই এই ইস্যু উঠে এসেছে জাতীয় রাজনীতির পরিসরে। শান্তিনিকেতনের প্রাক্তনে ইন্দিরা গান্ধীর দল কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল সোশ্যাল মিডিয়ায় নাম না করে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে লিখেছেন, আজ ভয় ঘৃণা বিভেদের প্রধান হোতা নিজেকে মহান শান্তিনিকেতনের আচার্য হিসেবে তুলে ধরতে চাইছেন, তাও ঠাকুরকে মুছে ফেলে। কংগ্রেস সাংসদ জয়রাম রমেশও তার পোস্টে লিখেছেন, নেহরুকে মুছেও শান্তি নেই, এবার রবীন্দ্রনাথ ঠাকুরকে মুছে ফেলতে চাইছে এরা। খোদ ইউনেস্কো তাদের নিজেদের ওয়েবসাইটে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা উল্লেখ করেছে। সেখানে বিশ্বভারতী কর্তৃপক্ষ কিভাবে তাঁকে ব্রাত্য করে দিল সে কথা মনে করিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার লিখেছেন, এক পাগল উপাচার্য আর তাঁর মালিক মনে করছেন যে ইউনেস্কো তাদেরকেই এই সম্মান দিয়েছে। রবীন্দ্রনাথের শান্তিনিকেতন, বাঙালিকে কি নতুন করে চেনাবার প্রয়োজন হয়েছে? বাংলার মানুষ কি এতটাই মূর্খ অশিক্ষিত? রবীন্দ্রনাথের নাম নিয়ে এত বিতর্ক হচ্ছে, আচার্য উপাচার্যের নাম আছে, আর রবীন্দ্রনাথ বিশ্বভারতীর সঙ্গে সম্পৃক্ত, আলাদা করা যায় না। এটা নিয়ে কোন রাজনৈতিক বিতর্কের প্রয়োজন আছে বলে আমরা মনে করছি না। এ আমাদের বাংলার লজ্জা, ভারতবর্ষের লজ্জা। বিশ্বভারতীর এই স্মারক যে ফলকটি, তাতে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ছাড়া বসালেন কি করে? যারা বসিয়েছেন তারাও অপরাধ করেছেন, অপরাধ অবিলম্বে সেটিকে সরিয়ে নতুন করে রবীন্দ্রনাথ ঠাকুরকে যথাযথ মর্যাদা দিয়ে, সম্মান দিয়ে নতুন করে এই ফলক বসানো জরুরি ভিত্তিতে সেটা প্রয়োজন। ফলে আমরা তীব্র প্রতিবাদ করছি। 17 সেপ্টেম্বর বিশ্বভারতীকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করে ইউনেস্কো, আর তা নিয়ে শুরু থেকে বিতর্ক। এ বিষয়ে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায়ও মন্তব্য করতে চাননি। 1930 সালের 25শে অক্টোবর, 93 বছর আগে ইন্দিরা দেবীকে পাঠানো চিঠিতে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ইচ্ছার কথা জানিয়ে লিখেছিলেন, আমার শ্রাদ্ধ যেন ছাতিম গাছের তলায় বিনা আড়ম্বরে বিনা জনতায় হয়, শান্তিনিকেতনের শালবনের মধ্যে আমার স্মরণের সভা মর্মরিত হবে, মঞ্জুরিত হবে, যেখানে যেখানে আমার ভালোবাসা আছে সেই সেইখানেই আমার নাম থাকবে। আজ সেই বিশ্বভারতীরই বিশ্ব ঐতিহ্যের সম্মান প্রাপ্তির ফলকে নেই খোদ রবীন্দ্রনাথ ঠাকুরেরই নাম। ভাস্কর মুখোপাধ্যায়, দীপক ঘোষ ও বিজন চক্রবর্তীর রিপোর্ট, ABP আনন্দ।